আফগানিস্তান গরিব দেশ আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ বেশ বছর আমেরিকা এটাকে লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আপনাদের তো খবর নাই আফগানিস্তানের মোল্লারা যখন করোনার আইন চালু করছে মাত্র দুই বছরের মাথায় আফগানিস্তান বর্তমানে খাদ্যের স্বয়ং যেই জমিন আগে আফিমের চাষ হইত এই জমিনে এখন চাষ হয় ডালিমের আমেরিকার কৃষিবিদরা বলেছেন এই পৃথিবীতে যত দেশে ডালিম হয় আফগানিস্তানের মতো এত রসালো ডালিম পৃথিবীর কোনো জমিনে হয় না মোল্লারা কিন্তু ডালিম বেচতে বয়ে নাই মোল্লারা আবার গবেষণা করেন এই ডালিম দিয়া বানাইছে জুস এমন জুস বানাইছে এটা কিন্তু বাংলাদেশের স্পিড না যে খাইলে হয়ে যাবে এখন আমেরিকা চাইনারেরা লাগছে এই জুস আমাদের দরকার এত ভালো জুস রসালো জুস আমরা চাই তাইলে বোঝা গেল সুসময়ের বন্ধু বটে সবাই সবার হয় এখন সবাই আফগানিস্তানে ব্যবসা করার জন্য পাগল হয়ে গিয়েছে পৃথিবীর কৃষি বিজ্ঞানীরা বলেছেন এর আগে পৃথিবীর কোন জমিনে এত রসালু ডালিমের চাষ হয় নাই কেমনে সম্ভব হয়েছে কারণ আফগানিস্তানের কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুধু তাই নয় আমেরিকার আমেরিকার প্রকৌশলীরা ইঞ্জিনিয়াররা সতেরো বছর চেষ্টা করে যেই টানেল তৈরি করতে পারে নাই উদ্বোধন করতে পারে নাই বাংগাসুরা ছিল মোল্লারা মাত্র দেড় বছরে আফগানিস্তানের টানেল উদ্বোধন করে বুঝাই দিছে মোল্লাদের মাথা দুনিয়ার প্রযুক্তির চাইতে আরো উপরে আছে না না আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাইতে একটা টানেল আছে পাহাড়ের ভিতর দিয়া টানেল বুঝেন তো আমাদের বাংলাদেশে টানেল হইছে না কোথায় হ্যাঁ এবার বুঝছেন এই টানেল এই টানেলের কারণে আফগানিস্তানের এক প্রদেশ থেকে আরেক প্রদেশের যাতায়াত ব্যবস্থা কমছে তিনশত দুই কিলোমিটার কয় কিলোমিটার আমেরিকা সতেরো বছর চেষ্টা করা পারে নাই আফগানের মোল্লারা দেড় বছর এটা উদ্বোধন করছে গত মাসে এখন আপনার কাছে আমার প্রশ্ন সততা থাকলে উন্নয়ন বাড়ে না কমে আর ইঁদুরের গাতার মতো যদি ফসল চুরি হয়ে যায় তাহলে জমিনের মালিকের কষ্ট কপালে আসে না না তবে আমার দেশে যেগুলো চুরি করে এগুলো বাংলাদেশের ব্যাংকে টাকা রাখে না কারণ পাঁচ লাখ টাকার উপরে রাখলে খবর হয়ে যায় এই জন্য টাকা রাখে সুইস ব্যাংকে এমন এক ব্যাগ যেই ব্যাংকে টাকা রাখা যায় ফেরত আনা যায় না এমন চোর আছে না কোথায় কানাডাতে বাড়ি বানাইছে ভোগ করতে পারে নাই সিঙ্গাপুর মাউন এলিজাবেথ হসপিটালে ক্যান্সারে মারা গেছে এমন সোর বাংলাদেশে আছে না না এগুলো হলো ইঁদুরের মতো কিসের মতো আচ্ছা আপনাদের এলাকায় গমের চাষ করে না গম চাষ চেয়ারম্যান তো খাইছে না বলে খাইবে তো জান গম চাষ করে না গম চাষ এখন কমছে এখন কি তো গমক্ষেতের মাঝখানে মালিক গমের চাষ করছে গমের সরাগুলি পাকছে সোনালি সোনালি বাপ দেখা দিছে মাঝখানে ইঁদুর গর্ত কইরা ইঁদুর নিয়ার ইঁদুরে মিল্লা মিল্লা গর্তের ভিতরে গমের সরা খালি ঢুকায় সকালে ঢুকায় বিকালে ঢুকায় ডুকাইতে ডুকাইতে গর্তের ভিতরে এত পরিমাণ সরা জমায় ফেলছে ইঁদুর নিয়ার ইঁদুরে সকালবেলা ওই গর্তের মুখের মধ্যে নাচতা আর জিকির কর্তাছে যেই পরিমাণ ফসল চুরি করছি আগামী বিশ বছর আর টেনশন নাই বয়ে বয়ে কামুক কথা না কেন কয় বছর আসরের নামাজ বইরা জমিনের মালিক কয় জমিটা একটু দেখে আসি কি অবস্থা যাইয়া দেহে সব জায়গায় ছরা আছে মাঝখানের এক জায়গায় এখন কয় ঘটনা কি নিজে একটা গর্ত নিচে দেখা যায় যখন ইঁদুরের গর্ত দেখছে এখন ইঁদুর আর নিয়ে বসে আছে এই চিন্তায় যা চুরি করছি বিশ বছর ওই জমিনের মালিক তার ছেলেরে ফোন দিছে তাড়াতাড়ি বালতি বালতি আয় কথা না কেন কি লইয় আর কি আন বালাই তো বুঝেন এখন পানি নিয়ে ইঁদুর গর্তের ভিতরে যখন মালিক পানি ডালা শুরু করে দিছে এখন ই দুনিয়া কয় তুমি তো কইছিলা বিশ বছর আমার এলাকা সংসার করবা এখন কপালে কি আছে কয় ফসলের গুল্লি মার আগে যান আগে কি বাসা ফুরুত করে দুইটা দিছে উপরের দিকে দৌড় কৃষক কিন্তু এমনি এমনি বসে নাই গর্তের মাথার মধ্যে ফাঁদ আছে না না দৌড়ার জন্য কল আছে না নাই কল দিয়া রাখছে ইঁদুর আর ইদুর নিয়ে জামাতের সাথে দৌড়ে উপরে উঠছে যান বাঁচাবার জন্য এখন বিপদ বাড়ছে না কমছে এখন যখন কলের ভিতরে ঢুকছে এখন জমিনের মালিক কই আমার ফসল তুই নষ্ট করছ এমনি এমনি শান্তি দেওয়া হবে না এখন তোরে শুভামো ফ্যারাউন্ডেজ এমনি শুভাইছি কথা বুঝেন না এখন এই কল নিয়ে কোথায় ফেলাইছে কথা কর না কেন না কোথায় এখন ফসল শেষ জীবনও শেষ মাঝখান থেকে ভোগ করতে পারে নাই আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা তাকাসুর হাত্তাজর্তুমুল মাকাবির আমার বান্দাদের ফসল চুরি করার প্রতিযোগিতা আছো কবরে যখন আবি মজা দেখাবো কার কথা সবগুলো চোরকে কেয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন একটাকেও ছাড় দেওয়া কর্মসূচি কয়টা

আল্লা বলেন আনবা ইমানকে মজবুত করো দুই নম্বরে আল্লাহকে ভয় করে জীবন চালাও তোমাদের কোনো অভাব থাকবে না ফসলের জমি আমি আল্লাহ উর্বর করে দিব আকাশ থেকে সময় মতো বৃষ্টি নাজেল করে দিব সেই কর্মসূচি মানতে রাজিয়া না। মানুষগুলা মুক্তি পাবে না ততক্ষণ কোরআন মানবে না সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আসি নাই। আসেন সেই কোরআনের উপরে আজকে একটু কথা বলবো আমার কলেজার আরাম আমরা উম্মত হিসাবে শেষ উম্মত আমাদের পরে আর কোনো উম্মা নাই আমাদের নবী ও শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই আমাদের কিতাব শেষ কিতাব এই কিতাবের পরে আর কোন কিতাব নেই তাহলে একটু বলেন কিতাব শেষ নবীও শেষ উম্মত খুব ঠান্ডা মাথায় অল্প সময় কিছু কথা বলে যাব। নবীও শেষ শেষ উম্মত আর কোন উন্মত আছে নাকি নবী যৌত শেষ দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহ আপনার আমার নবীকে মেরাজে নিয়ে গেছে অনেকে মনে করে মোহাম্মদ সাল্লাম মেরাজে গেছে নামাজের জন্য এই কথাটা ঠিক না নামাজের কথা মেরাজে আলোচনা হয়েছে যেমন জিনাকারের শাস্তির কথাও মেরাজে আলোচনায় আছে না নাই সোদের আলোচনা তুমি কি চোখের মধ্যে হাত দিয়ে ঘুমাইছো না কি মিয়া তুমি যে ওয়াজ করতেছ যে শুধু নামাজের জন্য মেরাজ হয়েছে না মেরাজের মধ্যে নামাজের আলোচনা ছিল যেমন সোদের আলোচনাও সেভাবে ছিল ছিল না পর্দার আলোচনা ছিল না জিনার আলোচনা আলোচনা ছিল ছিল না না হত্যার আমি লম্বা না কয়েকটা পয়েন্টে বলে দিয়ে যাবো সেজন্য বিশ্বনবীকে আল্লাহ মেরাজে নিছে কারণ ম্যারাজ হয়েছে রাসুল স্তম হিজরতের এক বছর আগে হিজরতের তার মানে রাসুল মদিনায় যাবে মক্কা বিজয় করবে একটা ইসলামিক স্টেট কায়েম করবেন আমার নবী সেই স্টেট সেই জনগণ কেমন হবে তাদের অর্থনীতি কেমন হবে সমাজনীতি কেমন হবে তাদের পরিবার নীতি কেমন হবে তাদের মা বাপের সাথে তাদের আচরণ কেমন হবে ছেলেমেয়ের হক কেমন হবে পাড়া প্রতিবেশীর সাথে আচরণটা কেমন হবে পরাষ্ট্রনীতি কেমন হবে স্বরাষ্ট্রনীতি কেমন হবে অর্থ অর্থনীতি কেমন হবে জিনা করলে শাস্তিটা কেমন হবে নেশা করলে কেমন হবে তাদের পরিবার পরিকল্পনার নীতিটা কেমন হবে এই সবগুলা কথা মেরাজের আলোচনায় আছে না এই জন্য আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে সুবহান যিনি পুতু পবিত্র আল্লাহ যিনি আশ্রয় ভ্রমণ করিয়াছেন বি আব্দিহি তার বান্দাকে লাইলান রাতের অংশে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদের আকসা মসজিদে আকসা পর্যন্ত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিশ্বনবীকে আল্লাহ মেরাজ করাবেন মক্কা থেকে প্রথম আকাশে নিলে পারতেন কিন্তু আগে নিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসে জেরুজালেম কারণটা কি তার কারণ হলো আল্লাহ যদি ডাইরেক্ট মোহাম্মদ ইসলামকে মেরাজের রাত্রে প্রথম আকাশে নিয়ে যেতেন মক্কার লোকেরা যাচাই করতে পারত না কারণ প্রথম আকাশে তো কেউ যায় নাই সেজন্য জেরুজালেম যাওয়ার মতো মধ্যে অনেকেই ছিলেন তারা যাতে যাচাই করতে পারে সত্যতার প্রমাণ পায় সেজন্য বিশ্বনবীকে মক্কা থেকে বাইতুল মকাদ্দাসে সবার আগে নিয়েছেন কে ওই হাদিস আলোচনাটা আমি করব না আমি অন্য পয়েন্টে কথা বলবো একটু খেয়াল করেন রাসুল কালিমস্লাকে আল্লাহ মক্কা থেকে কোথায় নিলেন মসজিদ রাসূল যেই জায়গায় বড় একটা বানছিলেন ওই জায়গা এখনো আছে না নাই গুগলে ঢুকলে আপনি পাবেন জায়গাটা এখনো আছে আমার কলেজের ভাইয়েরা রাসুল যখন মেরাজ থেকে আইসে কোরাইশের নেতারা বলতেছে মোহাম্মদ সাল্লাহাম তুমি যদি বলতাম মক্কা থেকে আকাশে গেছ যাচাই করতে পারতাম না তুমি বলতেছ। মসজিদে আকসাই গেছ নবী বলছেন সল্লাই তো রাকাত আমি মসজিদে দুই রাকাত নামাজ আদায় করেছি এখন বলা হইতেছে নবী মোহাম্মদ তুমি যদি বাইতুল মোকাদ্দাসের দুই রাকাত নামাজ আদায় করে থাকো তাহলে বলো দেখি মসজিদে আকসার দরজা কয়টা জানালা কয়টা হাদিসের সনদ সহী হাদিসের সনদ কি সহী সনদ রাসুলকে কোরাইশের কাফেরা নেতারা জিজ্ঞেস করতেছে মোহাম্মদ তুমি যদি বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়ে থাকো বলো তো দরজা জানালা কয়টা আল্লাহ রাসুল চুপ হয়ে গেছে রাসুল কথা বলে না ততক্ষণ জিব্রাইল বলে না যতক্ষণ জিব্রাইল কথা বলে না ততক্ষণ আল্লাহ বলে না কবির ভাষায় গুপ্তা গুপ্তা জিব্রাইলনা গুপ্তা তানা জিব্রাইল জিব্রাইল হারগনা মোহাম্মদ মহম্মদোসলাম গুপ্তগু করেন না ততক্ষণ জিব্রাহল আমিন বলে না যতক্ষণ জিব্রাইল আমিন করে না ততক্ষণ আল্লাহ বলে না যতক্ষণ তাইলে বোঝা গেল আল্লাহর কথাই মোহাম্মদামের কথা এবার রাসুল চুপ আল্লাহ জানায় দিলেন হাবিব আপনি চুপ হবেন না আপনি কথা বলবেন আমার জিব্রাইল আপনাকে বাইতুল বাইতুলটা ধরবে আপনার চোখের সামনে ঘুরাবে আপনি দেখবেন আপনি গণবে। আপনি গনে গনে বলে দিবে আল্লাহ রাসুলের সামনে জিব্রাইল আমিন বাইতুল মোকাদ্দাসটাকে উঠায় ধরলেন এক একটা সাইড ঘুরাচ্ছেন আল্লাহর নবী কয়টা দরজা কয়টা জানালা কয়টা খিলান আছে সবগুলা গনে গনে বলে দিলেন এখন কোরআসের নেতারা কয় মোহাম্মদ আসলাম তুমি একটা জাদু কর। তুমি একটা এখন আসেন আমি একসাথে সিরিয়াল ভাবে বলবো না সেই মেরাজের আলোচনার ভিতরে গুরুত্বপূর্ণ একটা কথা ছিল আমার কলেজের আল্লাহ রব আলামিন সেখানে বলেছেন আমি কিন্তু বলছি সিরিয়াল ভাই বলবো না গুরুত্বপূর্ণ কয়েকটা বলে দিয়ে যায় সবগুলোই গুরুত্বপূর্ণ ম্যারাজার কর্মসূচির ভিতরে একটা ছিল খবরদার নিজের সন্তানগুলাকে রিজিকের বয়ে হত্যা করে দিও না নাহনার জুকো হোমাক হোম তাদেরকে আমি রিজিক আমি দেই তোমাদেরকে আমি দেই আল্লাহ বলতেছে খবরদার রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না আর আমার দেশে মহিলারা স্লোগান দেয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট একটা হইলে আরো বালা দুই সন্তান হওয়ার পর থেকে মায়া মায়াবরী খাইতে 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 নিজের পেটটাকে সরফরায় এমন মহিলা আছে না কথায় মনোযোগ দেন একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে আওয়াই লাগবে কথাটা এভাবে কেন বললাম আমাদের কুমিল্লাতে একটা বাসা আছে গাদা পানি খায় তবে গাদা পানি খায় তবে না চীনে আজ থেকে পঞ্চাশ বছর আগে আইন করছে কোন দেশ এই কোরআনের বিরুদ্ধে আইন করছে তারা সেটা কি শোনেন চায়নাতে তারা আইন করছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট সর্বোচ্চ দুইটা নেওয়া যাবে এর বেশি নেওয়া যাবে না আইন করছে পঞ্চাশ বছর আগে এখন দেখতেছে কাজ করার লোক নাই চায়নার সরকার গবেষণা করে দেখছে এমন হারে জনসংখ্যা লোক পাইতেছে তাদের এখন জনসংখ্যা বাড়াবার দরকার এখন চায়নার সরকার আল্লাহর আইনের কাছে আবার ফেরত আসছে এখন কয় আর পরিবার পরিকল্পনার দরকার নাই ছেলে মেয়ে লাগবে ছেলে হোক মেয়ে হোক দুইটাতে থামা লাগ যাবে না তিনটা অবশ্যই লাগবে কি আইন করলো কথা কয় না কে কয়টা কয়টা তিনটা লাগবে এমনি এমনি আবার বাম্পার অফার দিছে কি অফার হারপিকের সাথে মগ ফিরি আর এখানে বাম্পার অফারটা কি আগে শোনেন সরকার যখন দেখলো এভাবে কাজ হবে না এখন বলতেছে ছেলে হোক মেয়ে হোক তিন নাম্বার সন্তান নিবে যারা বারো লক্ষ টাকা পাবে তারা কথা কেন কেন কয় লোক কয়লা অফার কিন্তু এখনো শেষ হয় আরো আছে বারো লক্ষ টাকা পাবে তারা তিন নাম্বার সন্তান নিবে যারা এখন বলতেছে এক বছরের কোন চাকরি টাকরি লাগবে না এক বছরের বেতন করে না দেড় জন্য ছুটি দেওয়া হবে বারো লক্ষ টাকাও দেওয়া হবে এইটা পড়ার পরে আমি আফসুস করে বললাম এই আইনটা যদি বাংলাদেশে করতো কোন দেশে কোন দেশে নিশ্চিত অটোরিক্সাটা বেচা ঘোষণা করত। করতো যায় সব হালা গুষ্টি মার পাঁচ বছর পর পর যদি একটা পাই পাঁচ বছরে বারো লাখ খাওয়া যাবে নাকি আপনি হাসছেন আপনি হাসেন এই পৃথিবীতে অসংখ্য মা বাপ সন্তান হত্যার দায় কেমতের ময়দানে জাহান নামে যাবে আপনি কি একবারও চিন্তা করছেন আপনি যে সন্তানটা চান না কয় ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট আল লাগবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ছেলে মেয়ে বেশি থাকলে লাভ না লস বিশ্বনবী কি বলতেছেন আল্লাহ নবী বলতেছেন ওই মহিলাকে বিয়ে করো যেই মহিলার সন্তান গর্বে বেশি হয় তাহলে তোমারও সন্তান বেশি হবে আমার উম্মদ বাড়বে কয়ামতের ময়দানে আমি আমার উন্মদ নিয়া আল্লার দরবারে গর্ব করব ইন্ন আঁতয়িনা কালকাউসার পরেন ইন্ন আঁতয়িনা কালকাউসার ফস লিলি রবিকা ও ইংনা আল্লাহ নবীকে তারা লেশ কাটা বলছে আল্লাহ এখানে ঘোষণা দিয়ে আবিব। এত পরিমাণ উম্মত আপনার থাকবে আপনি ল্যাশ কাটা নন বরং যারা আপনাকে লেশ কাটা বলছে সন্তান থাকার পরেও তাদের নাম নেওয়ার লোক থাকবে না আর আপনার নাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জমিনে আছে না না আমার মায়েরা বোনেরা যারা আমার ওয়াজটা শুনছো একবারও কি চিন্তা করছো যে আমার দুইটা বাচ্চা হইছে এগুলা দুষ্ট প্রকৃতির হতে পারে হতে পারে তিন নাম্বার চার নাম্বার বাচ্চাটা আল্লাহর অলি হবে পারে কি পারে না আমি আমার মা বাপের সাত নাম্বার বাচ্চা কয় নাম্বার আমি আমার মায়ের সাত নাম্বার আমার মায়ের এর আগে আরো ছয় জন আছে তো আমার মা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট না হইলে অতিষ্ঠ আপনাদের কাছে জানতে চাই আমার মা আমাকে কি জন্ম দিতে পারতো আমাকে হারাইতো কি কিনা এখন আপনাদের কাছে আমি গ্রামের বাইরে জানতে চাই আমার তো আরও ছয় ভাই বোন আছে আপনারা কি তাকে চিনেন একজন পিডব্লিউডিতে চাকরি করে আর একজন জনস্বাস্থ্য প্রকৌশলীতে আছে আপনারা কি তাদের নাম শুনছেন কোনো দিন হ্যাঁ হতে পারে তাদের ডিপার্টমেন্টের লোকেরা তাদেরকে চিনে কিন্তু আপনারা তো চিনেন না কিন্তু সারা বাংলাদেশ দেশের বাইরে যারা আমাকে ভালোবাসেন অহংকারের জন্য বলি নাই তারা আমাকে চিনে কি চিনে না মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা আছে আপনি জানেন না ও আমার মায়েরা বোনেরা বাপেরা আপনার আগে সন্তান সন্তান আছে পাঁচ পাঁচ আপনি নিতে চান না হতে পারে সন্তানটা চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে আলেম হবে হাফেজ হবে আল্লাহর হবে পারে কি পারে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু তিনি আব্বা আম্মার কয় নাম্বার সন্তান বঙ্গবন্ধু সৈনিকেরা কেন কয় নাম্বার কয় নাম্বার তিন তিন কথা মনোযোগ বঙ্গবন্ধু কিন্তু বাপমার এক নাম্বার সন্তান না এক নাম্বারে হয় নাই দুই নাম্বারে হয় নাই বঙ্গবন্ধুর জন্ম হয়েছে মা বাপের ঘরে কয় নাম্বারে তিন নাম্বারে তো বঙ্গবন্ধুর আব্বা আম্মা যদি বলতো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট দুইটার পরে আর চাই না তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন সাথে মার্চের বাসন দেওয়ার মতো এত জ্বালাময় বাসন দেওয়ার মতো স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমরা হারাইতাম কি না তো এটা তোর মাথায় ঢুকে না কেন বেটা আল্লাপাক বলছেন পাঁচটা জিনিসের ইলিম আমি কাউকে দেই না কয়টা ইন আল্লাহ ইংদাহ ইলম ও অয়ো নাস ও কয় চা আরহাব আ আল্লাহ বলেন এক নম্বরে কয়ামত কখন হবে দুনিয়ার কাউকে আমি জানাই না সেটা জানে কে দুই নাম্বারে কোন জায়গায় কখন বৃষ্টি হবে সেটা জানে কে তিন নাম্বারে আল্লা বলেন মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা কেউ জানে না কাসির বনেতা বলেন এর ব্যাখ্যা হলো দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ সারা কেউ জানে না আর দুই নাম্বারে নেককার হবে না বদকার হবে সেটা জানে কে ভারত আমাদের পার্শ্ববর্তীদের ভারত আইন করে ফেলেছে অলরেডি বাচ্চা মায়ের পেটে থাকা অবস্থায় করে বাচ্চা ছেলে না বলা যাবে এটা 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 অবৈধ 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 আলতা তারা বলেছেন ব্যাখ্যায় তারা বলেছেন সন্তান ছেলে নামে এটা মায়ের পেটে থাকা অবস্থায় যদি ঘোষণা দেওয়া হয় আলতা স্নগ্রাম করে যদি জানায় দেওয়া হয় তাহলে এটার প্রভাব গর্ভবতী মায়ের উপরে পড়ে পেটের বাচ্চার উপরে পড়ে তাহলে আপনি বলেন তো কল্যাণ ইসলামের মধ্যে না ইসলামের বাইরে তা আপনার মাথা এটা ঢুকে না কেন আপনি আরও জানলে আশ্চর্য হবেন সায়নারেরা এভাবে যখন সফল হতে পারতেছে না আরেকটা আইনের ব্যাখ্যা তারা রাখছে সেটা হলো কোনো বার্সিটির মেয়ে যদি ইচ্ছা করে বিয়ার আগে বাচ্চা ফয়দা করতে চায় তাদের এখন বাচ্চা দরকার বাচ্চার জন্য ভাগল হয়ে গেছে বিয়া না চাক আগে বাচ্চা চাই আগে বাচ্চা চাই এখন ঘোষণা দিছে কোনো বার্সিটির মেয়ে যদি ইচ্ছা করে বিয়ার আগেও বাচ্চা নিতে পারবে এটা পড়ার পরে একটা মুস্কি হাসি দিয়ে বললাম বিয়ার আগে যদি বাচ্চা নেয় অথবা বিয়া ছাড়া যদি বাচ্চা নেয় এটা হালাল জাদা না হারাম জাদা আরো আসতে কইছে এই হারাম জাদারা থাকে যেখানে মোমেনেরা কষ্ট থাকে সেখানে এই যে ইহুদির বাচ্চারা আমাদেরকে কম জ্বালায় না বেশি জ্বালায় ওদিকে গেলাম না আমি প্রথম মেরাজের একটা কর্মসূচির কথা বললাম মায়েরা বোনেরা বাপেরা যারা শুনছেন হস্তে বাচ্চাগুলি হত্যা করে দিও না কারণ যেই বাচ্চাটা তুমি হত্যা করতেছো হতে পারে এটা আল্লাহর রলি হবে আর এই বাচ্চা যে হত্যা করছ এটার দেয় কেয়ামতের ময়দানে এই বাচ্চা তোমার রাস্তা আগলায় ধরবে তোমার গলা টিপে ধরার সম্ভাবনা আছে না আরে ভাই বাচ্চা যত হয় মায়া তত বাড়ে না কমে আচ্ছা আমি আপনাদেরকে একটা দলিল দেই হজরতে ইয়াকুব আলাইহিস সালাম কি নবী বললাম ইয়াকুব আল আসলামের ছেলেদের মধ্যে ইউসুফ আল্লাহলাম দশ নাম্বার কথা না কেন কয় নাম্বার তো ইয়াকুব আল আসলাম তো বলতে পারতো বাপরে বাপ আমার নয়টা হইসে ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট না হইলে অতিষ্ঠ তাহলে ইউসুফ আল আসলামের মতো রাষ্ট্রপ্রধান মিশরের জনগণ খুঁজে পেত না হজরত ইউসুফ আসলাম ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আপনারা যাদেরকে অর্থনীতিবিদ বলেন এগুলার মগজের মধ্যে অর্ধেকটা হলো অর্থনীতি আর অর্ধেকটা সৌদে বরা আর ইসুফ আল মাথার মধ্যে যে আল্লাহ অর্থনীতি দিছে এটা পুরাটা আল্লাহর অহিদিয়া দিয়া ভরা কথা আস্তে কন কেন কার ওহি দিয়া এখন দেখেন ইসুফ আল কি বলতেছে রব্বি কাদ মিনাল মুলকে ও আল্লাম তানি মিন তাউইলিল আহাদিস ইসুফ আল ইসলাম বলতেছে আল্লাহ

ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক যতদিন ইসলাম পন্থীদের হাতে ছিল এখানে ছিল এখন গোষ্ঠী এরপরও ইসলামী এক আছে কয় নাম্বার আমি ইসলামী ব্যাংকের দালালি করতে আসি নাই আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন ইসলামী ব্যাংক যতদিন ইসলাম দিয়া চলছে ইসলাম পন্থীদের হাতে ছিল ততদিন বরকত কম ছিল না বেশি ছিল রেমিটেন্সে এক নাম্বার। রেমিডেন্সে এক নাম্বার ব্যবসায় ছিল এক নাম্বার আপনার কি মনে হয় আপনার কি মনে হয় এটার দ্বারা প্রমাণ হয় ইসলাম যেখানে বারাকা থাকে সেখানে হোক হোক রিজিক ছেলে ছেলে মেয়ে মেয়ে দেয়কে দেয়কে আজকের তবে খবরদার আপনি যতই মায়াবরী খান লাভ হবে না আল্লাহ যারে পাঠাবে তারে ঠিকই একদিন বুতুস্কের পাঠাই যাবে এমন প্রমাণ আছে না ডেলি ডেলি মায়াবরী খায় স্বামী প্রতিদিন অ্যালাম দেয় খাইছনি কয় খাইছি খাইছনি কয় খাইছি তিন মাস একাধারে খাইছে খাওয়ার পরে একদিন বাপের বাড়িতে বেড়াইতে গেছে বড়ি নিতে মনে নাই এবা একদিনই খায় নাই এরপরে আবার বাড়িতে এসে খাওয়া স্টার্ট করছে আগে খাইছে নব্বই দিন পরে খাইছে নব্বই দিন মাঝখানে খাই নাই কথা কোনাকে আগে তিন মাস ধরে কবর নাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার আলটা করে কয় কাম লাগিয়ে গেছে কেমনে লাগলো কয় জানি না কয়েকদিন যে বেড়াইতে গেছিলাম ওই দিন লাগছে এখন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের মুরব্বীর একটা কথা কয় সুরের দশ দিন কথা না মিয়া সুরের গৃহস্থের তো জমিন কার আমরা কার মায়াবরীর একশো আশি দিন আর আল্লাহর হইল এখন আর মারতে পারেনি এখন যায় কানে কানে কয় ডাক্তার ব্যবস্থা নেন ডাক্তার কয় মাথা খারাপ বাচ্চা তো মাসের হয়ে গেছে এটা হাত বিড় হয়ে গেছে এটা মাইরা আমি আসামিও হতে চাই না তাইলে বোঝা গেল আল্লাহ যারে দিতে চায় দিবে দিবে তাকে আপনি বাধা দিয়া পারবেন না ডাক্তার জাকির নায়েক আজকে নামটা শুনছেন আজকে শুনছেন ডাক্তার জাকির নায়েক আজ থেকে বিশ বছর আগে তিনি তার একটা লেকচারে বলেছিলেন ওই জাতি দ্রুত উন্নত করে যেই জাতির জনসংখ্যা বেশি যেই জাতির এই যে চীন সারা পৃথিবীতে এত আজ্ঞায় আছে কি দিয়া এই যে জাপান আমার সমন্দি ফুল পরিবার সে জাপানে থাকে আমার সমন্দি সে আমাকে বলছে যে মোল্লা ভাই জাপানে বাচ্চা হইলে পুরা খরচ সরকারের কেন দেয় কারণ জনসংখ্যা দরকার কি দরকার যার পাঁচটা ছেলে আছে তার ঘরে বরকত কম না বেশি আর দেখেন খোঁজ নিয়ে যার একটা আছে তার দুর্গতি চোখের পানি নাকের পানি গালের পানিতে একাকার যার চারটা ছেলে আছে কথার কথা বলি তিনটা যদি বেঁধব হয় অন্তত একটা তাকে আশ্রয় দেয় আর যার একটা মাত্র নিচে খাওয়া মুখি পড়ামুখী চিন্তা করে বাকিগুলাকে হত্যা করেছে নাকের পানি চোখের পানি পুত্র বধুর উস্কানি খাইয়া গুতানি খাইয়া জীবন যাইতেছে কথা ঠিক বলি নাই তাহলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই আমার কলেজের ভাইয়েরা মেরাজের আরেকটা শিক্ষা হলো লা ওয়ালা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া যাবে না জিনা করোনা আল্লাহ কিন্তু এটা বলে নাই আল্লাহ বলছেন ওলা তাকরাবুজ জিনা জিনার কাছেও যাওয়া যাবে না এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে জিনার বাক্স আছে না না যার যুবকের আমার কথাগুলো কান পেতে শুনে যাও তোমার বন্ধু দামি মোবাইল চালায় তুমিও দামি মোবাইল চালাও তোমার বন্ধু একটা দিন তোমাকে একটা কোরআন হাদিসের ভিডিও পাঠায় না বরং তোমারে কিন্তু সে ল্যাংটা ছবি পাইলে ট্যাক্স করে একটা নায়িকা পাইলে তোরে ট্যাক্স করে এটা তোর বন্ধু হতে পারে না এটা জাহান নামের ঠিকাদার ও কলিজার যুবকেরা যেই বন্ধু তোকে নামাজের কথা বলে না এটা তোর বন্ধু হতে পারে না যেই বন্ধু তোকে ইসলামী আন্দোলনের দাওয়াত দেয় না এটা তোর বন্ধু হতে পারে না যেই বন্ধু তোকে বন্ধুত্ব করে তোর বোনের দিকে কো নজর দেয় এটা বন্ধু হতে পারে না এটা জাহান্নামের ঠিকাদার জাহান্নামের ঠিকাদার সে তোমাকে জাহান্নামের দিকে ডাকছে অরিজিনাল বন্ধু হলো ফজরের আজে ফজরের জামাতের দশ মিনিট আগে তোমাকে ফোন দিতেছে দোস্ত জামাত আগে ছিল ছয়টা পাশে আজকের থেকে ছয়টায় করা হয়েছে এক সেকেন্ড দেরি করা যাবে না তাড়াতাড়ি ঘুম থেকে যাক জামাতে নামাজ আদায় কর এটা তোমার আসল বন্ধু কিন্তু জয় বন্ধু তোকে খবর দেয় ওমক বান্ধবীর খবর জানাচ্ছি এই হয়েছে সেই হয়েছে এরা জাহান্নামের নামের ঠিকাদার তাদের সাথে বন্ধুত্ব রাখলে দুনিয়াও শেষ আখেরা এখন আসেন আল্লাহ বলছে ওলা তাকরাবু জিনা জিনার কাছেও যাওয়া এখন জিনার কাছে নেওয়ার লেগে ব্যবস্থা হয়েছে শরীফ থেকে শরীফ আরে কথা আসতে কোন কেন শরীফ থেকে আচ্ছা একটা মজার কথা শুনেন ফিনল্যান্ড কোন দেশ ফিনল্যান্ডের আদালতে একটা দর্শনের মামলা হয়েছে কিসের মামলা দর্শন তো আদালতে মামলা শুনানি চলতাছে তো ফিনল্যান্ডের আইন হলো কোনো ছেলে যদি কোনো মেয়েকে জোরপূর্বক দর্শন করে তার কঠিন শাস্তি কিন্তু ফিনল্যান্ডের আইনে আরেকটা জিনিস আছে সেটা হলো কোনো ছেলে যদি সরোতে ছেলে হয় কিন্তু মনে মনে যদি মেয়ে হয় হেতে মেয়ে কোনো মেয়ে যদি দেখতে মেয়ে হয় পুরা শরীরও যদি মেয়েদের হয় কিন্তু মনে মনে যদি মেয়ে হয় হেডা আরে পোলা হয় হেডা পোলা এখন আদালতে মামলা শোনানি চলছে যখন শোনানি চলতেছে এখন বিচারপতি জানতে চলে এত বড় অপরাধ কেন কয় স্যার আগে আমার কথা শোনেনা কয় কি কথা কয় আমি কিন্তু শরীফ না আমি কিন্তু শরীফা কথা বুঝে না আমি কিন্তু আমি কি মানে হ্যাতে এটা কয় না হ্যাঁ বুঝাইতেছে স্যার আমারে দেখতে দেখতেছেন ফোলা আমি কিন্তু মাইয়া বিচারপতি কয় তো দেখতে দেখা যায় পোলাম এবার হেতের আইনজীবী তাদের যে আইন আছে খুলনা দেখা দিছে স্যার দেখে কোনো ছেলে যদি দেখতে ছেলে হয় কিন্তু বিত্রে ভিতরে যদি মায়া হয় তাহলে নিশ্চিত মায়া এখন তে মায়া মায়া হইয়া মায়ের দর্শন করছে এমন আইন তো পৃথিবীতে নাই বিচার করা যায় এখন বেকসুর খালা কয়দিন আগে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটির মেয়েরও আফসুস করে বলতেছিল শরীফ যদি শরীফা হয় আমাদের বাথরুমগুলো নিরাপদ থাকবে না আগে শরীফেরা শরীফা যায়া বয়ে থাকার সম্ভাবনা আছে না না আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি ওই আলোচনা আজকে করবো না শরীফ থেকে শরীফা যারা বানাতে চায় তারা কি বুদ্ধি দিছে না বাস দিছে এই মিয়া কথা কোন না কেন বুদ্ধি দিছে না বাস দিছে আচ্ছা কেমনি দিছে আগে শোনেন ইসলামের আইন হলো শরীফ যদি শরীফ হয় বাপের জমি জামা থেকে দশ লাখ টাকার মূল্যের জমি দশ লাখ পাবে কিন্তু শরীফ যদি শরিফা হয় তাহলে পাবে পাঁচ লাখ বুঝো ঠিক না কুদ্দুর পাবে যদি শরীফ হয় তাহলে কদ্দুর পাবে দশ যদি শরীফা হয় তো শরীফ যদি শরীফা হয় সম্পদ নিব কেমনে বাস খাইছে কি খাইছে নাই আইনের বিরোধিতা করলে বাস খাওয়া লাগে লাঞ্ছিত হওয়া লাগে অপমানিত হওয়া লাগে আমি মাঝে মধ্যে বলি আরিফ আজাদ লেখক আর ওরাও লেখক বাংলাদেশের একজন লেখক আছে আরিফ আজাদ আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ আরিফ আজাদের মতো আরো শত শত আরিফ আজাদ আমার বাংলাদেশে তৈরি করে দাও আমার ভাইয়েরা গতকালকে আরিফ আজাদের একটা লেখা পড়ে আমার চোখে পানি চলে আসছে কি চমৎকার লেখা তার সে লিখছে আমরা যে ভুলে যাই এটাও আল্লাহর একটা নিয়ামত কথা কি বুঝতেছেন কে লিখছে এটা আরিফ আজাদ ভাই লিখছে আমার সাথে সম্পর্ক আছে কিন্তু কোনোদিন দেখি নাই অনেকের জিগেছি আরিফ হুজুর দেখি না খালি লেখা পাই দেখলেও কিন্তু বিপদ আছে কারণ ডাকাইতের দলের নজর আরিফ আজাদের দিকে আছে না না আমি আমার কলেজের বেড়া তার লেখায় সে লেখছে আমরা যে ভুলে যাই এটা নিয়ামত এটা পড়ার পরে আমার মেজাজটা একটু খারাপ হইল এটা কেমন লেখা ভুলে যায় এটা নিয়ামত হয় কেমনে এখন যে কি সুন্দর করে বলতেছে আহারে আমার আম্মা মারা গেল আমার ছেলে মারা গেল প্রথম দিন আমার মা বাপের জন্য ছেলের জন্য যতটুকু কষ্ট লাগে যতটা খারাপ লাগে দ্বিতীয় দিন একটু কমে তৃতীয় দিন একটু কমে পাঁচ বছর পরে এমন অবস্থা হয় স্বাভাবিক পর্যায়ে চলে যায় আমরা বাঁচতে শিখি কিন্তু আমার ছেলে মারা গেল আমার আমার মা মারা গেল প্রথম দিন যেমন কষ্ট লাগে সারা জীবন যদি কষ্টটা থেকে যেত এই দুনিয়াতে আমরা পারতাম না কি লেখা লেখা আপনি চিন্তা করছেন কথা আল্লাহ যে চমৎকার আমাদেরকে ভুলে দেয় এখানে রহমত আছে না নাই আমার কলেজ আর ভাই আর আল্লাহর কসম করে বলি আমার মা যেদিন মারা গেছে আমি দাখেল পরীক্ষা দিছি মাত্র এত বুঝ আমার হয় নাই আমার মা মারা গেছে উনিশশো সালে আমি মোল্লা নাজিম আমার মায়ের ছোট সন্তান আমার মা আমাকে কত আদর করছে তার ব্যাখ্যা আপনাকে আমি দেব না তবে একটা কথা বলি আমার ভাই বোনেরা অনেক সময় আমাকে বলতো এক গ্লাস পানি খাওয়াও আমার মা চেহারাটা গুসা করে রাঙ্গায় বলতো আমার এই ছেলেরে দিয়া পানি খেতে চাস কেন তোরা নিজেরাই না খা তার মানে আমি কাউকে এক গ্লাস পানি খাওয়াই এই কষ্টটা আমার মা সহ্য করতে পারতেন না আমার মা আমাকে হাতে মুট করে করে টাকা দিতেন মাদ্রাসা যাওয়ার সময় আমার ভাই বোনেরা বলতো মোল্লা নাজিম তো মাদ্রাসায় পরে এত টাকা কেন দেন আমার মা সেদিন বলতেন আমার এই টাকা মোল্লা নাজিম ব্যাংকে দেই নাই এটা আমি আখেরাতের ব্যাংকে জমা করে গেলাম আমি আমার আল্লাহর কসম করে বলি কথাগুলো রেকর্ড হয় আমার ভাই বোনেরও আমার ওয়াজ শুনতে পছন্দ করে আমার ভাইয়েরা সেদিন আমার মা বলেছিলেন মোল্লা নাজিমকে টাকাটা দেই না এই টাকাটা তো আমি আখেরাতের ব্যাংকে জমা দিয়ে গেছি আমার মা যেদিন মারা গেছে আমি জমিনের মধ্যে গড়ায় গড়ায় কাঁদছি এনতেকালের পরে আরও তিনটা বছর রাতের বেলা আমি ঘুম থেকে জাগলে চিৎকার দিয়ে দিয়ে মহিলাদের মতো আমি চিৎকার দিয়ে দিয়ে কাঁদতাম পুরা গ্রামের মানুষ জমা হয়ে যেত আল্লাহর কস মায়ের কথা মনে হইলে এখনও কাঁদি কিন্তু ওই সময়টা এখন আর আমার কাছে নাই আমি স্বাভাবিক হয়ে গেছি আরিফ আজাদের লেখা থেকে শিখলাম ঠিকই তো আমার মা যখন মারা গেছে প্রথম বছরটা যেভাবে গড়ায় গড়ায় আমি কানতাম এখনও যদি এভাবে কানতাম আমার জীবন স্বাভাবিক থাকতো না তাইলে এই হিসাবে বোঝা গেল আল্লাহ যে আমাদেরকে ভুলাইয়া দেয় এই ভুলানোটার ভিতরেও আল্লাহর রহমত আছে না না আপনার একটা বাচ্চা মারা গেল আপনার ওই দিনটা যেমন লাগে এক বছর পরেও যদি আপনি বলতে না পারতেন আপনি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন পারতেন না এজন্য কথা বুঝতে হবে লেখক কিছু কিছু লেখক আছে তাহার নামাজ পড়ে লেখে আবার কিছু কিছু লেখক আছে গাজা আর ইয়া বা লেখে আছে না আছে না শরীফ থেকে শরীফা এই গল্প যারা লিখেছে লেখার আগে যে গাঁজা খাইছে মেয়াদ উত্তীর্ণ আপনাদের সন্দেহ থাকতে পারে আমি মোল্লা নাজিমের সন্দেহ নেই কারণ এটা কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুআবা ওয়া কাবাইলা লিতারাফু আল্লাহ বলেন আমি নারী বানাইছি পুরুষ বানাইছি আলাদা আলাদা করে কাউকে সাদা বানাইছে কাউকে কালো বানাইছি কাউকে খাটো বানাইছে কাউকে লম্বা বানাইছি লিতা আরফো যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারো এই কারিগরের নাম কি? এই কারিগরের নাম কী আমার কলেজ আরভাই আরাম বাংলাদেশের মানুষগুলা সাদা ও না কালো অনা শ্যামলা কিন্তু ইংল্যান্ডের মানুষগুলা সাদা চায়নার মানুষগুলা খাটো আফ্রিকার মানুষগুলা লম্বা এই যে ডিজাইন করছে কারিগরের নাম কি আল্লাহ বলছে লিতা আরফু যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারো আমি দুই সালে মাকামি ইব্রাহিমে তাওয়াফ করতেছিলাম হঠাৎ করে একটা লোকের সাথে আমি ধাক্কা খাইছি আমি তো বাঙালি মানুষ ছাত্র জীবনের কথা বলি আমি কিন্তু একেবারে খাটো না বেশি লম্বাও না ধাক্কাটা খাওয়ার পরে আমি যখন মাথাটা উঁচু করে তাকাইছি যে লোকের সাথে ধাক্কা খাইছি তার নাবি সমান আমার মাথা লোকটা খুব খাটো না আমি জিজ্ঞেস করলাম থেকে আইছেন কয় নাইজেরিয়া থেকে আইছে খাটনা লম্বা নাইজেরিয়ার কোন লোক যদি ডাকা ইয়ার পরে নাম্যা বলে আমি বাংলাদেশের নাগরিক পুলিশেরা পিডে সামরা উড়ে এলেব কবা আমার বাংলাদেশে এত লম্বা মানুষ হয় না আবার বাংলাদেশের কোন যুবক যদি চাইনাতে যাইয়া দাঁত বেটকায় আমি চাইনার নাগরিক কলজা ছিঁড়া হইব চায়নার এরা প্রথমে কব তোর নাক